পোশাক নিয়ে যেন বিতর্ক পিছু ছাড়ছে না অভিনেত্রী কিয়ারা আদভানির। ভুলভুলাইয়া দুই ছবির প্রচারে একাধিকবার পোশাকের জন্য ট্রোল হতে হয়েছে এই অভিনেত্রীকে। আবারও সংবাদের শিরোনামে কিয়ারা, তবে এবার বিতর্ক নয়, তার সাবেকি সাজ পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের পাতায় সহ অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কিয়ারা আদভানি। সেই ছবিতে কিয়ারার সাজে মুগ্ধ নেট দুনিয়া। পরনে গোলাপি রঙের অর্গান্ডা শাড়ি, শাড়ি জুড়ে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের ছোঁয়া, সঙ্গে হাতা কাটা শাসকী নেকলাইজের ব্লাউজ, ব্লাউজ এবং শাড়ির পাট জুড়ে রয়েছে কাঁচের কারুকাজ। তার এই শাড়ির দাম কত জানেন? এই শাড়ির আদলতে একজন ভারতীয় পোশাক শিল্পীর নকশা করা, দাম 80,000 টাকা। শুধু শাড়িই নয়, কিয়ারার স্নিগ্ধ রূপটানেরও প্রশংসা করেছেন নেট নাগরিকরা। শাড়ির সঙ্গে মানানসই ঝুমকো, চোখে কাজল চওড়া করে আঁকা ভ্রো, গ্লোসি নুট শেডে লিপস্টিক আর উঁচু করে বাঁধা পনিটেল, কিয়ারার সেই সাজ সত্যিই নজর কাড়া। দিন কয়েক আগেই সবুজ গাউন পরে এক অনুষ্ঠানে হাজির হয়ে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল কিয়ারাকে। কিয়ারার পোশাকের নিচের অংশটি এমনভাবেই কাটা ছিল যাতে তার একটি পাত দৃশ্যমান, অন্য পা স্বচ্ছ কাপড়ে ঢাকা। তার তলার পোশাকের সাদা অংশটি দেখা যাচ্ছে। সেই সাদা অংশটি দেখে নেট নাগরিকদের চর্চার শেষ ছিল না। কেউ কেউ বলেন তার পোশাকের নিচে কি স্যানিটারি ন্যাপকিন দেখা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।